ছোটপাডার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা আত্মহত্যার চেষ্টা করেছেন বুধবার মধ্যরাতে এ খবর পাওয়া যায় রাতে রাজারবাগের নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করলেও অভিনেত্রী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাছিম তিনি বলেন তানজিন তিশষা বুধবার মধ্যরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে তিশাকে স্কোয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মিডিয়াপাড়ায় গুঞ্জন রয়েছে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরায় বাসায় যান সেখান থেকে ফিরে রাজারবাগের নিজ বাসায় তিনি ঘুমের ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু হয় পরে দু হাজার পনেরো সালের ট্রেসমি ফ্যাশান শোতে র্যাম্প মডেলিং করছিলেন